महामारी करोना ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলছে লকডাউন যা চলবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। বৃষ্টির মধ্যেও কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সড়কে নেই অন্যান্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ, নেই যানবাহনের ছুটে চলা, বন্ধ রয়েছে দোকানপাট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে। সকাল থেকে ওষুধ ও খাদ্য সামগ্রীর দোকান ছাড়া সকল ধরনের দোকান, মার্কেট ও শপিং মল বন্ধ রয়েছে। চলাচল বন্ধ রয়েছে গণপরিবহনও। বাধাহীনভাবে সীমিত আকারে চলাচল করছে রিকশা। জেলায় 75 জন সেনা সদস্য ও 3 প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। প্রতি টহল টিমে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা বা কারাদণ্ড অব্যাহত রয়েছে। গেল দুই দিনে অর্ধশতাধিক মামলা ও প্রায় 70,000 টাকা জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহরে কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। এখন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি স্নাত দিন, আমরা ভোর 6টা থেকে এখানে দায়িত্ব পালন করছি এবং জেলা প্রশাসন নারায়ণগঞ্জে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে আমাদের সাথে পুলিশ বাহিনী আছে, আনসার, বিজিবি, সেনাবাহিনী, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। এবং চাষারার যে মোড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রাস্তা, অনেকগুলো দিক থেকে যানবাহন চলাফেরা করছে। তো প্রতিটি পয়েন্টেই আমাদের আসলে টিম আছে এবং তারা এটা মনিটর করছে। এদিকে সকাল থেকে নওগাঁ জেলা শহরে লকডাউনে আওতাভুক্ত সকল দোকানপাট বন্ধ রয়েছে। নওগাঁর 11টি উপজেলায় সেনাবাহিনীর 5টি, বিজিবি 8টি টিম মোতায়েন রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 34টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন বাস্তবায়নে কাজ করছে। জেলা শহরে গুরুত্বপূর্ণ মোড়ে কড়া প্রহরা বসিয়েছে পুলিশ। জেলা শহরের বিভিন্ন মোড়ে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। দুই একটি রিকশা, ভ্যান, জরুরি পরিষেবার যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের ইঞ্জিন চালিত যানবাহন। চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে। জেলার 4 উপজেলার বিভিন্ন স্থানে 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম অভিযান চালাচ্ছে। সাথে রয়েছে 4 প্লাটুন সেনাবাহিনী, 3 প্লাটুন বিজিবি সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বন্ধ রয়েছে শপিং মল, দোকান ও গণপরিবহন। প্রয়োজন ছাড়া বাইরে বের হলেই পড়তে হচ্ছে জরিমানার মুখে। গত 24 ঘন্টায় 14টি মোবাইল কোর্টে অভিযানে 54টি মামলায় 56 জনকে 29,850 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে মুন্সিগঞ্জে লকডাউনের দ্বিতীয় দিনে পাল্টে গেছে সড়কের চিত্র। সড়কে নেই যানবাহন ও মানুষের চাপ। সদর উপজেলায় শপিং মল, মার্কেট, দোকানপাট ও সড়কে ইজি বাইক ও মিশুক বন্ধ রয়েছে। কাঁচা বাজার, মুদি দোকান, খাবার, হোটেল ও ফার্মেসি খোলা রয়েছে। লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। আমরা সাধ্যমতো আমরা চেষ্টা করছি যে এই লকডাউন বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা মোড়ে মোড়ে এবং ফিডার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছি বিনা প্রয়োজনে, যাতে কেউ বের হইতে না পারে। সেজন্য আমরা তাদেরকে সচেতন করছি, বোঝানোর চেষ্টা করছি যাতে তারা কোনো মতেই বিনা প্রয়োজনের জন্য বের না হয়। হ্যাপি শারমিন, CNN বাংলা। সাভারে মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর। ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় LGSP প্রকল্পের অর্থায়নে মাদকাসক্ত 3 ব্যক্তিকে পুনর্বাসনে 3টি ভ্যান, গাড়ি ও 1টি মাইক বিতরণ করেন তিনি। মাদক থেকে ফিরিয়ে এসে কর্মসংস্থানের জন্য সহযোগিতা পেয়ে খুশি উপকারভোগীরা। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় মাদকাসক্তদের ব্যাপক উপদ্রব থাকলেও এখন সাভারের তেঁতুলছড়া ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গণ্য করা হয়। এর পেছনে রয়েছে ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমরের নিরলস প্রচেষ্টা। স্থানীয় এলাকাবাসী জানান, মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা ও বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান সমর।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে মাদক থেকে সুস্থ জীবনে ফিরে আসা তিনজনকে তিনটি ভ্যান গাড়ি ও একটি মাইক প্রদান করেন তিনি। আমার নাম সুনামিয়া। আমি আগে মাদকাসক্তি নেশাপানি করতাম, এখন চেয়ারম্যান সাহেবের দিতে আমি ভালো হয়ে গেছি। একটা মাইকের সেট আমাকে দান করছে, এইটার জন্য আমি এটা কর্মসংস্থান দিয়ে আমি আরও ভালো হয়ে যাব। আগে ঘুরে বেড়াইতাম, ঘুরে বেড়াইতাম, খাইতাম, চেয়ারম্যান সাহেবের ওসুলায় আমরা মাদক সেবন করি না। উনি আমাদেরকে কর্মসেবন যাওয়ার জন্য গাড়ি দিয়েছেন, আমাদেরকে চিকিৎসা করাইছেন। আল্লাহ পাক ওনাকে অনেক সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা সকলেই দোয়া করি ওনার জন্য। আমরা গাড়ি পেয়েছি, এই গাড়ি যেমন কাজকর্ম করবো, ভালোভাবে চলবো, আর মাদক সেবন করবো না। মনে করেন আগে ঘুরে বেড়া খাইতাম, মাদকাসক্ত জড়িত ছিলাম। আমাদের তেঁতুলদোড়া ইউনিয়নের চেয়ারম্যান সুমন সাহেব আমাদের মাদকাসক্তি থেকে ভালো করেছেন, কর্ম করার জন্য আমাদের মহিলার একটি গাড়ি দিয়েছেন। আমরা কর্ম করে খাওয়ার জন্য এসেছি। আমরা চাই আপনারাও মাদকাসক্ত থাকবেন না। এদিকে তেঁতুলছড়া ইউনিয়নকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, পর্যায়ক্রমে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। প্রথমত আমরা এই অঞ্চলটাকে মাদকমুক্ত করতে চাচ্ছি। যারা মাদক আসক্ত তাদেরকে আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে চিহ্নিত করি। আমরা মাদক সেবন কারীদেরকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করছি, এবং যাদেরকে মোটামুটি আমরা সুস্থ করতে পেরেছি তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। আর আজকের যে কার্যক্রমটা, এটা এনজিএসপির একটি কার্যক্রম। এখান থেকে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। এই গাড়িগুলো তাদের কাছেই আমরা প্রদান করছি, যারা আগে মাদক আসক্ত ছিল, এখন তারা মাদক সেবন করবে না, সুস্থ জীবনে ফিরে আসতে চাচ্ছে। এর জন্য তারা যাতে একটি কর্মের মাধ্যমে তাদের জীবনযাপন করতে পারে, তাদের পরিবার নিয়ে তারা ভালোভাবে সুস্থভাবে চলতে পারে, এর জন্য আমরা ময়লার গাড়িগুলো ব্যবস্থা করে দিয়েছি। নিউজ ডেস্ক, সিএনএন বাংলা। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে শাহজাহান মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে গত 24 ঘন্টায় একই পরিবারের 5 জন সহ পটুয়াখালীতে নতুন করে 18 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত 3 দিনে জেলায় মোট 47 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম শিপন। এ পর্যন্ত পটুয়াখালী জেলায় করোনা আক্রান্ত হয়েছেন 2,503 জন, মৃত্যু হয়েছে 58 জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 2,303 জন। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 3 জন ও করোনা উপসর্গে 3 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাহিব জান জানিয়েছেন, নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার 3 জন, সদর উপজেলার 2 জন ও আলমন্ডার ডাঙ্গার 1 জন। করোনা নিহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান, রীতা খাতুন, তানিয়া আক্তার। করোনা উপসর্গে নিহতরা হলেন ফাতেমা খাতুন, গোলাম সারোয়ার ও আবু বকর সিদ্দিক। গত 24 ঘন্টায় 259টি নমুনা পরীক্ষায় আরও 94 জনের করোনা শনাক্ত হয়েছে।